আপনার জীবনটা আপনি আসলে একটা যৌনবাহিত রোগ জানেন কি এটা জীবনের মৌলিক বিষয় আপনি জন্মেছেন সেটার দৌলতেই সেটাই বলছি আপনার যৌনতা নয় তবে অন্য কারোর তো আমরা জন্মেছি এর থেকেই মরবও কি এতে ডুবেই সেটাই হলো প্রশ্ন এটা কোনো ঠিক ভুলের ব্যাপার নয় এটা কোনো নৈতিকতার বিষয় নয় বিষয়টা হলো এটার প্রকৃতিটা কতটা সীমিত আপনি কি চিরকাল এর মধ্যেই আটকে থাকতে চান নাকি ভাবতে চান এই সব বাজে জিনিস আমি সব ছুঁতে চাই না না আমি তো বলবো এটা কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষের ক্ষেত্রে এটা তাদের মধ্যে সাময়িক কিছু কাল ধরেই থাকে তারপর চলে যায় কিন্তু সোশ্যাল কালচারের হুজুকে তারা সবাই ভাবেন সবাইকেই বুঝি সেদিকেই যেতে হবে আর আরও তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষের জন্য এটা হয়তো খুব অদম্য একটা চাহিদা আর বাকি তিরিশ চল্লিশ শতাংশের জন্য চাহিদাটা হয়তো মাঝারি মানে ওই তাদের চাহিদা আছে কিন্তু ততটা প্রবলভাবে নয় পরিসংখ্যানটা ঠিক এইরকমই আমি এই বিষয়ে কথাটা আমার বোধ ক্ষমতার স্পষ্টতা থেকে বলছি সবাই যে সবসময় এটা নিয়ে পড়ে থাকেন তা কিন্তু নয় কিন্তু আজকে সমাজ তাদের ঠেলে দিচ্ছে বিশ্বাস করতে বাধ্য করছে এই বলে যে আপনি যদি এরকম না হন আপনি তো স্বাভাবিকই নন সুতরাং আপনি মূলত যা বলছেন তা হল অতীতের সমস্ত যোগীরা কেউই স্বাভাবিক ছিলেন না গৌতম বুদ্ধ স্বাভাবিক ছিলেন না পর্নোগ্রাফি সাইটে যারা আছেন তারা ছাড়া আর কেউই স্বাভাবিক নয় কেউই স্বাভাবিক নয় না এটা হলো শরীর বোধকে বাড়িয়ে চাড়িয়ে অত্যধিক অতিরঞ্জিত করা একটা ভৌত শরীর আছে এটা সৃষ্টি হতে পেরেছে কারণ না কারোর যৌন কাম ছিল বলেই তাই না তো যৌনতা দেহের একটা সহজাত প্রবৃত্তি হিসেবে একটা জিনিস এটা আপনার মন জুড়ে ছেয়ে থাকাটা হল অন্য জিনিস এটা হচ্ছে আপনার চারপাশে একটা নির্দিষ্ট রকমের কালচার থাকার কারণে এরকমটা হচ্ছে তার কারণ কেউ আপনাকে বলেছে এটা পাপ এসব নিয়ে চিন্তা করাটা পাপ হ্যাঁ একটা কথা ঠিক যে এটা ভদ্র সভ্য মর্যাদাপূর্ণভাবেও করা যায় তার জন্য আমরা অনেক প্রতিষ্ঠান তৈরি করেছি আমরা একটা নির্দিষ্ট রকম প্রতিশ্রুতি গড়ে তুলেছি কারণ মানুষের মধ্যে আমাদের জীবনে করণীয় প্রতিটা বিষয় কিছুটা নান্দনিক বোধ সহকারে করার একটা মৌলিক প্রয়োজন থাকে অন্যথায় আমাদের নিজেদেরকে পশুর মতোই মনে হয় দেখুন আমরা খাই আমরা এইভাবে খেতে পারি যখন খুব খিদে পায় আপনি তখন একটা পশুর মতোই হয়ে যান যদি পাঁচ দিন না খেয়ে থাকেন আপনি ওইভাবেই দুই হাত দিয়ে খাবেন ঠিক যেমন দেখেছেন কি কিভাবে একটা ক্ষুধার্ত কুকুর খাবার খায় ঠিক এই রকম একজন মানুষও ওই রকম আচরণ করবে যখন চাহিদাটা বেড়ে সেই রকম হয় এখন চাহিদাটা একই কিন্তু আমরা এখন ঠিকভাবে বসতে শিখি যখন আপনাদের খুব খিদে পায় না করে কিছু ব্রহ্মচারিত আপনাকে তার ফুসফুসের কত দম তা দেখাচ্ছেন না ওনাদের একটা ওম শেষ করতে করতে আপনার তিনবার ওম বলা হয়ে যেত কারণ যখন আপনার কোনো কিছুর খুব দরকার হয় তখন মাত্র দু মিনিট যদি অপেক্ষা করেন আপনি দেখবেন যেটা বাধ্যতামূলক তা সচেতন হয়ে ওঠে খাদ্য যৌনতা ঘুম আর মৃত্যু এই চারটে জিনিসই হল বাধ্যতামূলক একজন মানুষ নিজেকে পশু প্রকৃতির থেকে যে আলাদা করে তোলেন তা করেন শুধুই জীবনের বাকি জিনিসগুলোর মতো এই চারটে জিনিসকেও সচেতনভাবে করার মাধ্যমেই তবেই আপনি যদি গ্রহের অন্য যে কোনো প্রাণীর মতো করে এই কাজগুলো করেন যখনই আপনি কাউকে এরকম করতে দেখেন আপনি কিন্তু বলেন ও লোকটা তো পশুর মতো তাই না দেখুন সহজাত প্রবৃত্তিরূপে একটা নির্দিষ্ট বাধ্যবাধকতা রয়েছে ঠিকই কিন্তু আপনার একটা বুদ্ধিমত্তা রয়েছে যা আপনাকে সচেতন করতে পারে আর জীবনের সেই দিকটাকে সচেতনভাবে করার ক্ষমতা দিতে পারে যদি সেটা না করেন তখনই আপনি প্রতিদিন শোনেন এই যে শুনছেন ধর্ষণ হচ্ছে আর বর্বরতা হচ্ছে নানান ধরনের কত কি হচ্ছে সেই ধর্ষকটিরও বাসনা কিন্তু একই যা অন্য যে কোনো পুরুষের থাকে কিন্তু তিনি সেটাকে নান্দনিকতার সাথে সঠিক উপায় মর্যাদাপূর্ণভাবে করতে পারেন না যেহেতু তার প্রবৃত্তির অদম্য তাড়না তার বুদ্ধিমত্তাকে ছাপিয়ে যায় তাই প্রথম বিষয় হল এটাকে পাপ বলা ভুল বলা এটা অনৈতিক কিছু এই সব বলা বন্ধ করুন বিষয়টা সেটার নয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এটার প্রকৃতিটা কতটা সীমিত সেটা বোঝা এমন অনেক মানুষই আছেন যারা খাওয়া বন্ধ করতে পারেন না তাই তো খাওয়ার বেলায় একটা বেশ ভালো ব্যাপার হলো আপনি যদি খাওয়া বন্ধ করতে না পারেন তাহলে তখনই আপনাকে সবাই দেখে সেটা বুঝে যাবে এমনকি যারা আপনাকে খেতে দেখেননি তারাও একইভাবে যৌনতার বেলাতেও কিছু কিছু লোক আছেন আবার কিছু কিছু মানুষ আছেন যারা যেখানে সেখানে ঘুমিয়ে পড়েন সৎসঙ্গ হল একটা ভালো জায়গা এটা হচ্ছে কোনো ব্যাপার না তো মৌলিক বিষয়টা হলো এটাই এই যে মৌলিক প্রবৃত্তিগুলো আমাদের দেহে রয়েছে এই খাদ্য যৌনতা ঘুম আর মৃত্যু যখন আপনি এই চারটে জিনিস সচেতনভাবে করেন শুধু তখনই আপনি প্রকৃতই একজন মানুষ মৃত্যুও সচেতনভাবে হ্যাঁ একমাত্র তখনই আপনি প্রকৃতই একজন মানুষ তা না হলে তো বিবর্তনের শ্রমটাই পণ্ড হলো তাহলে আমি কি করতে পারি সদ্গুরু ব্যর্থতা তো বিবর্তনের না না এটাই তো আসল ব্যাপার একবার যখন আপনি মানুষ হয়ে জন্মান তখন বিবর্তন হয় আপনার ইচ্ছে অনুসারে যে আপনি উন্নত হবেন নাকি হবেন না যখন আপনি বানর ছিলেন তখন কিন্তু আপনি মানুষ হতে বেছে নেননি কিন্তু একবার মানুষ হয়ে গেলে আমি কি ধরনের মানুষ হতে চাই সেটা পুরোপুরি আমারই পছন্দ কোন নির্দিষ্ট মুহূর্তে প্রবৃত্তির তাড়নায় আপনার মনে হতে পারে কোনো বিকল্প নেই কিন্তু না বিকল্প আছে আপনি সেই বিকল্পটাকে কিভাবে বেছে নিতে হয় সেটা শেখেননি তবুও সহজাত প্রবৃত্তি থাকি কিন্তু আপনি সেটা চালনা করতে পারেন নিজের ইচ্ছা অনুযায়ী প্রবৃত্তি তাড়িত না হয়ে পার্থক্যটা এটাই আপনাদের সকলেরই জন্ম যৌন সহবাসে কিন্তু বাকি সারাটা জীবন ধরে কি এতেই ডুবে বেঁচে থাকবেন সেটা আপনাকে বাঁচতে হবে সেই বিকল্পটা আছে এটা আপনার শরীরের একটা অংশ এটা গোটা শরীরটা নয় এটা আপনি যে তার একটা অংশ এটা আপনি যে তার সমগ্রটা নয় মূলত এটা হলো একটা আকাঙ্ক্ষা আমরা যা চাই তা তো সম্পূর্ণ পাল্টে ফেলা যায় তাই না যখন আপনি ছোট ছিলেন তখন একটা লজেন্সের জন্য আকুল ছিলেন বড় হওয়ার সাথে সাথে আপনি অন্য কিছু চাইলেন এই মুহূর্তে আপনি একজন প্রাপ্তবয়স্ক যুবক তাই আপনার আকাঙ্ক্ষাটা অন্য কিছুর আকাঙ্ক্ষাগুলো বদলাতেই থাকে তাই না এই যে আকাঙ্ক্ষা সেটা কি বদলাবে সময়ের বদলে যাঁতাকলের চাপে পড়ে নাকি এটা বদলাবে আমাদের ইচ্ছে সচেতন পছন্দ অনুযায়ী বিষয়টা আপনাকে এটা ত্যাগ করতে হবে ওটা ত্যাগ করতে হবে আপনাকে এইরকম হতে হবে ওইরকম হতে হবে সেটা নয় হ্যাঁ সেটা করারও উপায় আছে কেউ যদি সবকিছুকে ছাপিয়ে যেতে চায় সে যেতে পারে সেটা কিন্তু ত্যাগ করা নয় আপনি সব কিছুর ঊর্ধ্বে উঠে গেলে আপনি সবকিছুর থেকেই মুক্ত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এমনকি যখন আপনি কাজটা করছেন তখন সেটা কি সচেতন হয়ে করছেন নাকি একটা পশুর মতো প্রবৃত্তি তাড়িত হয়ে এটাই প্রশ্ন কারণ একজন মানুষ আর একটা পশুর মধ্যে মূল পার্থক্যটা হলো এটাই যে পশুরা জীবনে প্রবৃত্তি বসত হয়ে প্রতিক্রিয়া করে আর আমরা জীবনে সচেতনভাবে সাড়া দিই এই ক্ষমতাটা ব্যবহার করুন সব ঠিক আছে আপনাকে অপরাধ বোধে ভুগতে হবে না আপনাকে ভাবতে হবে না ও আমার তো যৌন আকাঙ্ক্ষা আছে তাই আমি বুঝি আধ্যাত্মিক নই আপনার এই যৌন কামের তাড়নায় চালিত হওয়াটাকেই একটা আধ্যাত্মিক প্রক্রিয়া করে তুলতে পারেন পরিচালিত হওয়ার জায়গায় আপনি নিজেই পরিচালক হলে সেটাই তো আধ্যাত্মিক প্রক্রিয়া হুম কেউ আপনাকে চালনা করুক সেইটা চান নাকি নিজেই চালক হতে চান চালকটা আপনি নিজে হলে সেটাই তো আধ্যাত্মিক প্রক্রিয়া নমস্কার